কোভিডের দ্বিতীয় ঢেউ আর ইয়াসের ঝড় সামলে কেমন আছে বাঙালির অতি পরিচিত পুরী? এখন কি পুরীর মন্দির খোলা? পুরী যেতে কি কি ডকুমেন্টস লাগছে? হোটেল কি পাওয়া যাচ্ছে? ইত্যাদি বিষয় জানতে ভিডিওটি পুরোটা দেখুন। আমাদের এই ভিডিওর প্রথম প্রশ্নটি হল, এখন পুরীতে বেড়াতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে? এখন পুরীতে বেড়াতে গেলে ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট বা নেগেটিভ আরটিপিসিআর রিপোর্টের প্রয়োজন। দ্বিতীয় কোশ্চেনটি হল, এখন পুরী থেকে পশ্চিমবঙ্গে ফিরতে কি কি ডকুমেন্টস লাগছে? বন্ধুরা, এখন পুরী থেকে পশ্চিমবঙ্গে ফিরতে ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট বা নেগেটিভ আরটিপিসিআর রিপোর্টের প্রয়োজন। পরের প্রশ্নটি হল, পুরীর মন্দির কি এখন খোলা রয়েছে? না বন্ধুরা, মন্দির এখনও বন্ধ রয়েছে, তবে বাইরে থেকে দর্শন করা যাচ্ছে। পুরীর মন্দির খোলা নিয়ে 4 আগস্ট মিটিং হবে, তারপরেই সিদ্ধান্ত হবে খোলা হবে কি হবে না। পরের প্রশ্নটি হল, এখন পুরীতে হোটেল কি খোলা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এখন পুরীতে বেশ কিছু হোটেলই খোলা রয়েছে। পরের প্রশ্নটি হল, এখন পুরীতে রেস্টুরেন্ট কি খোলা রয়েছে? বন্ধুরা, পর্যটকের ভিড় তেমন নেই, তাই কিছু কিছু রেস্টুরেন্ট এখনও বন্ধই রয়েছে। পরের প্রশ্নটি হল, পুরীতে কি অটো বা টোটো চলছে? হ্যাঁ বন্ধুরা, অটো বা টোটো চলছে। আপনারা স্টেশন থেকে বেরোলেই অটো বা টোটো পেয়ে যাবেন সরকারি নির্ধারিত ভাড়ায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশান বেলটি অল করে আমার সঙ্গে থাকুন।